নমস্কাৰ, আপোনালোক সকলোকে পুনৰবাৰ স্বাগতম জনাইছোঁ। মই মজিদ। বন্ধুসকল, পলকতে চাওঁ আহক আজি সন্ধিয়াৰ 7টা গুৰুত্বপূৰ্ণ খবৰ। প্ৰথমটো খবৰ, মেট্ৰিক পৰীক্ষাৰ প্ৰশ্নকাকত ফাদিল সন্দৰ্ভত ৰাজ্যজুৰি অসম আৰক্ষীৰ অভিযান। এই পৰ্যন্ত অসম আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে 22জনকৈ লোকক। হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাৰ বিজ্ঞান বিষয়ৰ প্ৰশ্নকাকত পৰীক্ষাৰ পূৰ্বে ফাদিল হোৱা ঘটনা সন্দৰ্ভত CID আৰম্ভ কৰা তদন্তৰ মাজতে এই পৰ্যন্ত 22জনকৈ লোকক আটক কৰা হৈছে। সোমবাৰে CID গুৱাহাটীৰ কাহিলিপাৰা স্থিত ভাউৰীদেৱী সাৰাউগী মুখবুদিৰ বিদ্যালয়ৰ পৰীক্ষা নিয়ন্ত্ৰক, বিষয় শিক্ষক আৰু কৰ্মচাৰীৰ সৈতে মুঠ 3জনক খোদপোচ চলাই থকাৰ মাজতেই ৰাজ্যৰ আন আন প্ৰান্তৰ পৰা আন কেইবাজনো লোকক আটক কৰে CIDয়ে। আটক কৰা লোকসকলৰ মাজত আছে অধিকাংশ শিক্ষাৰ্থী। এই পৰ্যন্ত আটক হোৱা সকলৰ ভিতৰত আছে লখিমপুৰৰ 5জন, ধেমাজিৰ পৰা 1জন, ডিব্ৰুগড়ৰ 5জন আৰু শদিয়া তিনিচুকীয়াৰ পৰা বাকী কেইজন শিক্ষাৰ্থীক আটক কৰা হৈছে। জানিব পৰা মতে এই সকল শিক্ষাৰ্থীয়ে হোৱাটছএপৰ জৰিয়তে প্ৰশ্নকাকত লাভ কৰিছিল। ইফালে গুৱাহাটীৰ ভাউৰীদেৱী সাৰাউগী মুখবুদিৰ বিদ্যালয়ৰ পৰা পৰীক্ষাৰ পূৰ্বে এটা প্ৰশ্নকাকতৰ টোপোলা হেৰাইছিল। সেয়ে CIDয়ে প্ৰাৰম্ভিক তদন্তত এই বিদ্যালয়ৰ পৰীক্ষা নিয়ন্ত্ৰক জ্যোতিৰেখা বৰগোহাঁই আৰু শিক্ষক কৰ্মচাৰী হেৰম্ব কুমাৰ দাস আৰু বিন্দেশ্বৰ তিমুঙক আটক কৰিছিল। আনহাতে প্ৰশ্নকাকত ফাদিল সন্দৰ্ভত সোমবাৰে CIDয়ে তলব কৰিছিল সেবাৰ মুখ্য পৰীক্ষা নিয়ন্ত্ৰক জিমলি কাকতি শইকীয়া আৰু পৰীক্ষা নিয়ন্ত্ৰক নয়নজ্যোতি শৰ্মাকো। উল্লেখযোগ্য যে প্ৰশ্নকাকত ফাদিল সন্দৰ্ভত সেবাৰ পৰীক্ষা নিয়ন্ত্ৰক নয়নজ্যোতি শৰ্মাই আৰক্ষীৰ ওচৰত এক গোচৰ দাখিল কৰিছিল, যদিও সেই গোচৰ অসম আৰক্ষীয়ে CIDলৈ হস্তান্তৰ কৰিছে আৰু CIDত 3/23 নম্বৰত গোচৰ পঞ্জীয়ন কৰি তদন্ত প্ৰক্ৰিয়া অব্যাহত ৰাখিছে। পৰৱৰ্তী খবৰ, অসমৰ ইতিহাসৰ আটাইতকৈ বেছি ধাৰ লোৱা চৰকাৰ হিচাপে পৰিগণিত হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ। তৰুণ গগৈ, সৰ্বানন্দ সোণোৱালৰ গোটেই কাৰ্যকালতো ইমান ধাৰ লোৱা নাছিল যিমান ধাৰ দুবছৰত লৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰে। এই মন্তব্য শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক তথা ৰাইজৰ দলৰ মুৰব্বী অখিল গগৈৰ। ইতিহাসৰ আটাইতকৈ বেছি ধাৰ লোৱা চৰকাৰ হিচাপে পৰিগণিত হৈছে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰ। এতিয়া অসমৰ প্ৰতিজন মানুহৰ ওপৰত 38,000 টকাৰ ধাৰ। জন্ম হৈয়েই এটা শিশুৰ মূৰত ধাৰৰ বোজা 38,000 টকাকৈ। প্ৰত্যেক দিনাই ঋণ লয় এইখন চৰকাৰে। আজি পৰ্যন্ত 1,31,273 কোটি টকাৰ ধাৰ লৈছে এইখন চৰকাৰে। তৰুণ গগৈ চৰকাৰৰ দিনত সৰ্বমুঠ মাত্ৰ 41,964 কোটি টকাহে ধাৰ লৈছিল। সৰ্বানন্দ সোণোৱালৰ দিনত ধাৰ লৈছিল 48,801 কোটি টকা। কিন্তু দুবছৰ নহওঁতেই সকলো সীমা অতিক্ৰম কৰিছে হিমন্ত চৰকাৰে। ধাৰ লৈ ঘিউ খোৱা চৰকাৰ এইখন। ধাৰ কৰিব আৰু হেলিকপ্টাৰত উঠিব। ধাৰ কৰি হিতাধিকাৰীৰ আঁচনি কৰিছে হিমন্ত চৰকাৰে। এইদৰে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ চৰকাৰক খুৰদাৰ সমালোচনা কৰে বিধায়ক অখিল গগৈয়ে। পৰৱৰ্তী খবৰ, প্ৰকৃতিয়ে ধ্বংসলীলা চলোৱা অসমকে ধৰি 5 ৰাজ্যলৈ কেন্দ্ৰীয় চৰকাৰে মুকলি কৰি দিলে NDRFৰ ধন। কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰী অমিত শ্বাহৰ অধ্যক্ষতাত বহা এক উচ্চস্তৰীয় কমিটীয়ে অসমকে ধৰি দেশৰ কেইবাখনো ৰাজ্যত প্ৰকৃতিয়ে চলোৱা ধ্বংসলীলাৰ ক্ষতিপূৰণ হিচাপে 1,816 কোটি টকা মোকলাই দিছে। 2022ত বান, ভূমিস্খলন, ডাৱৰ বিস্ফোৰণ আদি প্ৰাকৃতিক কাৰণত ধ্বংসযজ্ঞ চলা অসম, হিমাচল প্ৰদেশ, কৰ্ণাটক, মেঘালয় আৰু নাগালেণ্ডলৈ ক্ষতিপূৰণ হিচাপে মোকলাই দিয়া হৈছে এই ধনৰাশি। অমিত শ্বাহৰ নেতৃত্বাধীন এই উচ্চস্তৰীয় কমিটীয়ে NDRF শিতানৰ অতিৰিক্ত কেন্দ্ৰীয় সাহায্য মোকলাই দিয়াৰ কথা আনুষ্ঠানিকভাৱে ঘোষণা কৰিছে। NDRF শিতানৰ পৰা মোকলাই দিয়া এই ধনৰাশি অসমে লাভ কৰিব 520.466 কোটি টকা। আনহাতে হিমাচল প্ৰদেশে লাভ কৰিব 339.31 কোটি টকা আৰু কৰ্ণাটকে লাভ কৰিব 941.04 কোটি টকা। একেদৰে মেঘালয়ে লাভ কৰিব 47.326 আৰু নাগালেণ্ডে 68.02 কোটি টকা। উল্লেখযোগ্য যে 2022-23 বিত্তীয় বৰ্ষত কেন্দ্ৰীয় চৰকাৰে 25খন ৰাজ্যৰ SDRFলৈ মুঠ 15,770 কোটি আৰু আন 4খন ৰাজ্যলৈ NDRF শিতানৰ পৰা 502.7
7.44 কোটি টাকা মুকলাই দিছে। বন্ধুসকল, তারপর 4 নম্বর খবরটো জনার আগতে আপনার এটা সরু রিকুয়েস্ট, যদি তালুকে এই ভিডিওত লাইক করা নাই তেন্তে প্লিজ এটা লাইক করে দিয়ক। আর এনেক ধরনের নতুন নতুন ভিডিও পাবলৈ চ্যানেলটো সাবস্ক্রাইব করে কাষত থাকা বেল আইকনটো প্রেস করে রাখক। পরবর্তী খবর, এইবার মেট্রিক পরীক্ষার কেবল বিজ্ঞানের প্রশ্নকাকত ফাদিল হওয়াই নহয়, গণিতর প্রশ্নকাকত ফাদিল হয়েছিল, এইগারী ছাত্রর বিস্ফোরক স্বীকারোক্তি। কেবল সাধারণ বিজ্ঞানের প্রশ্নকাকতে ফাদিল হওয়া নাছিল, হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নকাকত পরীক্ষার্থীয়ে পরীক্ষার পূর্বেই লাভ করেছিল। ধেমাজির এজন ছাত্রর বিস্ফোরক স্বীকারোক্তিয়ে এতিয়া অধিক অস্বস্তির মাজলে ঠেলি দিছে সেবা আর শিক্ষামন্ত্রী রণেশ পেগুক। উল্লেখযোগ্য যে এই ছাত্রগুলিয়ে ধেমাজির জোরকোটার একটা পরীক্ষা কেন্দ্রত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত অবতীর্ণ হয়েছিল। গণিত বিষয়ের পরীক্ষার দিনা নকল করার অপরাধত ছাত্রজনক বহিষ্কার করা হয়েছিল পরীক্ষারপা। সেই বহিষ্কৃত ছাত্রজনের স্বীকারোক্তি মতে পেরেন্টস নামের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের গণিত বিষয়ের প্রশ্নকাকতর কেটামান প্রশ্ন লাভ করেছিল। মুঠ 50 নম্বরের প্রশ্ন আছিল তাত, সেই প্রশ্নবর ভিতর 45 নম্বরে মিলি গৈছিল পরীক্ষাত অহা প্রশ্নকাকতর লগত। হোয়াটসঅ্যাপ গ্রুপত পোয়া প্রশ্নের ভিত্তিতেই নকল লিখি লৈ গৈছিল পরীক্ষালৈ। বিদ্যালয়খনের অধ্যক্ষই নকল করার অপরাধত করায়ত্ত করার সময়ত হোয়াটসঅ্যাপ গ্রুপত প্রশ্নসমূহ পোয়ার কথা উল্লেখ করেছিল, লিখিতভাবেও সেই কথা জানাইছিল। এই ছাত্রজনের স্বীকারোক্তিয়ে এতিয়া হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার প্রশ্নকাকত ফাদিল কাণ্ডক অধিক রহস্যর মাজলৈ ঠেলি দিলে। সন্দেহ হয় সকল বিষয়ের প্রশ্নকাকতেই ফাদিল হয় হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত। এক বৃহৎ চক্রে মিলি হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সময়ত সহজ ধনের স্বার্থত এই কাম করে আহিছে। CID-এ এই ছাত্রজনের বহি আর নকলসমূহ তদন্তর আওতলে আনিলে ছাত্রজনের স্বীকারোক্তির সত্যতা নির্ণয় হব। পরবর্তী খবর, পৃথক কমতাপুর রাজ্যের পিছত এইবার পৃথক কোচবিহার রাজ্যের প্রসঙ্গ। লোকসভা নির্বাচনের পূর্বেই গঠন হব পৃথক কোচবিহার কেন্দ্রীয় সাহিত্য অঞ্চল, এই সন্দর্ভত সরকারের লগত হয়েছে আলোচনা। এই ঘোষণা মহারাষ্ট্র অনন্ত নারায়ণর। লোকসভা নির্বাচনের পূর্বেই গঠন হব পৃথক কোচবিহার কেন্দ্রীয় সাহিত্য অঞ্চল, এই সন্দর্ভত সরকারের লগত হয়েছে আলোচনা। মহারাষ্ট্র অনন্ত নারায়ণে পুনের দোহারিলে এই কথা। KLর গতিবিধি কি মই নাজানো, এই মন্তব্য করেছে তেও। কিন্তু লোকসভা নির্বাচনের পূর্বে গঠন হব পৃথক কোচবিহার কেন্দ্রীয় সাহিত্য অঞ্চল, কেন্দ্রীয় সরকারের লগত এই সন্দর্ভত হয়েছিল আলোচনা, আর এই আলোচনা এবারে হয়েছিল আর সেইটো ফাইনেল। বিজনীত এই কথা ঘোষণা করিলে মহারাষ্ট্র অনন্ত নারায়ণে। পরবর্তী খবর, বেআইনিভাবে চলিছে রাজ্য সরকারের বাল্যবিবাহ বিরোধী অভিযান, এই বিস্ফোরক অভিযোগ বিধায়ক অখিল গগৈর। অসম সরকারের বাল্য বিবাহ বিরোধী অভিযান সন্দর্ভত পুনের সমালোচনাত মুখর হয়ে পড়েছে বিধায়ক অখিল গগৈ। আজি অসম বিধানসভা চৌহদত সংবাদ মাধ্যমক সম্বোধন করে রাইজর দলের সভাপতি তথা শিবসাগর সমষ্টির বিধায়কগুলিয়ে বাল্য বিবাহর দোহাই দিয়ে রাজ্য সরকারে আইন উলঙ্ঘা করেছে বলেও অভিযোগ উত্থাপন করে। বিধায়কগুলি আজি বিধানসভার ভিতরত এই বিষয়ক প্রশ্ন উত্থাপন করা বলে সদরি করে। বিধায়ক অখিল গগৈয়ে কয় যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সদায় বাতরির শিরোনামা দখল করে রাখবর চেষ্টা করে, আর তারাই এক অংশ বাল্য বিবাহর বিরুদ্ধে এই অভিযান। সরকারের এই অভিযান কেনেদরে আইন বিরুদ্ধ সেই বিষয়েও ব্যাখ্যা করে। কয় যে প্রহিবিশন অব চাইল্ড মেরিজ এক্ট 2006-র 15 নং দফার অধীনত স্পষ্টভাবে কোয়া হয়েছে যে বাল্য বিবাহ রোধ করবর প্রহিবিশন অফিসার থাকিব লাগে। কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন বিজেপি সরকারে এই প্রহিবিশন অফিসার নিযুক্তিয়ে দিয়া নাছিল বলি উল্লেখ করে। যা ফেব্রুয়ারি মাহত তেখেতর লগতে বিরোধী নেতাসকলে এই বিষয়টির উপর সরকারক প্রশ্ন উত্থাপন করার পাছত সরকারে ততাতৈয়াকৈ গাঁও পঞ্চায়েতর সচিবসকলক প্রহিবিশন অফিসার হিসাবে নিযুক্তি দিছিল বলেও মন্তব্য করে। কিন্তু বিধায়ক অখিল গগৈয়ে আইনের উদ্ধতি দিয়ে উল্লেখ করে যে 15 নং দফার ভিতরতে উল্লেখ আছে যে গাঁও পঞ্চায়েতর সচিবজন সহকারী প্রহিবিশন অফিসার হিসাবেহে থাকিব পারে। সরকারে এনে এক ভুল কেনেকৈ করিব পারে বলি প্রশ্ন করে বিধায়ক অখিল গগৈয়ে ইয়ার দ্বারাই সরকারের প্রকৃততে বাল্য বিবাহ রোধর কোনো সদিচ্ছা নথকার কথা প্রতিপন্ন হয় বলে দাবি করে।
বিধায়ক অখিল গগৈয়ে লগতে সরকারে এতিয়ালৈকে বাল্য বিবাহ প্রতিরোধ আইনের বিধিসমূহ প্রস্তুত করা নাই বলেও অভিযোগ উত্থাপন করেছে। তদুপরি প্রহিবিশন অফিসারসকলক সকলকে বাল্য বিবাহর বিরুদ্ধে সজাগতা বা প্রচার অভিযান চলাবলৈও কোনো দায়িত্ব দিয়া নাই বলেও মন্তব্য করে বিধায়ক অখিল গগৈয়ে। পরবর্তী খবর, শীঘ্রই ভারতলৈ আহিব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিন। ভারতলৈ আহিব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিন। সকল ঠিকই থাকিলে অহা সেপ্টেম্বরত দিল্লিত অনুষ্ঠিত হবলগিয়া জি টুয়েন্টি সম্মিলনের বৈঠকত ভাগ লোবলৈ আহিব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিন। অবশ্য এতিয়াও তেওঁর ভারত ভ্রমণের সূচী চূড়ান্ত হওয়া নাই। উল্লেখযোগ্য যে ভ্লাডিমির পুতিনে শেহতীয়াক দুখন সম্মিলনত অংশগ্রহণ করবরা নাছিল। সেয়েহে সেপ্টেম্বরত যাতে ভারত ভ্রমণ করবেন আর দিল্লির সম্মিলনত উপস্থিত থাকবেন তারবাবে তেওঁর সময়সূচী ক্রেমলিনে তৈয়ার করে আছে। ভারতে ইতিমধ্যে রাশিয়ার রাষ্ট্রপতিগীক এই সম্মিলনত অংশগ্রহণের আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জানাইছে। সেই নিমন্ত্রণ ক্রেমলিনে গ্রহণও করেছে। তথাপিও পুতিনের অংশগ্রহণের নিশ্চয়তা এতিয়ালৈকে প্রদান করা নাই। উল্লেখযোগ্য যে বিগত বছরত জি টুয়েন্টির সম্মিলন অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়ার বালিত। এই সম্মিলনত পুতিনে অংশগ্রহণ করার বিরত আছিল। ইউক্রেন আক্রমণের পশ্চিমীয়া রাষ্ট্রসমূহে সৃষ্টি করা চাপর পুতিনে নিজে অংশগ্রহণ করার পরিবর্তে তেওঁর প্রতিনিধি হিসাবে বৈদেশিক মন্ত্রী সার্গেই লাভরবক প্রেরণ করেছিল। আনহাতে 2021ত রোমত অনুষ্ঠিত হওয়া জি টুয়েন্টির সম্মিলনত পুতিনে অংশগ্রহণ করার বিরত আছিল। সেইবারও ইউক্রেন আক্রমণের প্রস্তুতি চলাই থাকার জি টুয়েন্টি সম্মিলনত অংশগ্রহণের বিরত আছিল রাষ্ট্রপতি ভ্লাডিমির পুতিন।